আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় দুই সেট ও ফাংশন এ প্রশ্নে দেওয়া আছে এস ইকুয়াল এক্স ওয়াই সেট হবে মানে এই সেটের উপাদানগুলো সব ক্রমজোর আকারে থাকবে যে ক্রমজোরের এক্স ওয়াই ক্রমজোর আকারে থাকবে যে ক্রমজোরের এক্স উপাদানগুলো অর্থাৎ এক্স বিলংস টু কিউ কিউ এর মধ্যে থাকবে ওয়াই উপাদানগুলো অর্থাৎ ওয়াই বিলংস টু কিউ

গঠন পদ্ধতিতে একটি সেট দেওয়া আছে পি সেট এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে যেখানে এক্স আছে এন এর মধ্যে অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে এক্স গুলো হবে স্বাভাবিক সংখ্যা যে এক্স গুলো আমরা এই রাশির মধ্যে পাব এই সমীকরণটি সমাধান করলে এক্স এর যে মানগুলো স্বাভাবিক সংখ্যা বের হবে সেই স্বাভাবিক সংখ্যাগুলোই হবে পি সেটের উপাদান এখন দেখো আমাদের দেওয়া আছে আমাদের এই যে এখানে বর্ণিত সমীকরণটি হল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সেভেন্টি টু ইকুয়াল জিরো এই সমীকরণের সমাধান অর্থাৎ এক্স এর মান যেগুলো স্বাভাবিক সংখ্যা সে সংখ্যা সেগুলোই হবে পিচেটের উপাদান তো এখানে আছে এটাকে আমরা পদ্ধতিতে উৎপাদক বের করবো যেমন এখানে আছে স্কোয়ার এখানে আছে মাইনাস সেভেন্টি টু তো আমরা স্কোয়ার কে রেখে দিই তো এখানে মনে করি এক্সকোয়ারের সহ আছে ওয়ান ওয়ান আর মাইনাসভেন্টি টু করলে মাইনাসভেন্টি টু হবে তো আমরা এখান থেকে দুটি সংখ্যা উৎপাদক নিতে পারি যেমন নয় এবং আট গুণ করলে বাহাত্তর হয় ওয়ান হবে তো এই যে দেখো এটা আমরা গুণ করলে কি পাবো মাইনাস সেভেন্টি টু আবার এখানকার ওয়ান এবং মাইনাস সেভেন্টি টু গুণ করলেও কিন্তু মাইনাস সেভেন্টি টু হয় তাহলে আমরা

এইট এক্স বাদ দিলে অর্থাৎ গুণ করলে এই প্রথম পথ আর শেষ পদের গুণ সমান হবে এবং যোগ কিংবা বিয়োগ করলে তো এটা বিয়োগ করলে মধ্য পথে সমান হয় তো এখান থেকে এই দুটি পথ থেকে যদি আমরা এক্স কমন নিই এই দুটি পথ থেকে যদি আমরা এক্স কমন নিই এবং এই দুটি পথ থেকে যদি মাইনাস এইট কমন নিই তাহলে কি হবে এক্স ইন্টু এক্স প্লাস নাইন মাইনাস এখনই উভয় পদ থেকে যদি এক্স প্লাস নাইন কমন নেই প্রথম পদ থাকে মাইনাস নাইন হবে প্লাস নাইন কে আমরা পক্ষান্তর করলে মাইনাস নাইন পাই এক্স মাইনাস এইট ইকুয়াল জিরো হলে এক্স ইকুয়াল এইট হবে মাইনাস এইটকে পক্ষান্তর করলে প্লাস এইট হয় তো যেহেতু প্রশ্নে বলা আছে এখানে কিন্তু এই দুটা পি সেটের উপাদান হতে পারবে না কারণ প্রশ্নে প্রদত্ত শর্ত অনুসারে আমরা দেখতেছি একগুলো স্বাভাবিক সংখ্যা সংখ্যা হতে হবে স্বাভাবিক সংখ্যাগুলো হলো যেগুলো আমরা ব্যবহার করি শূন্য থেকে বড় এক দুই তিন চার পাঁচ ছয় সাত ইত্যাদি তাহলে যেহেতু এক্স বিলংস টু এন সেহেতু এক্স মাইনাস নাইন এটা গ্রহণযোগ্য নয় এটা গণনা যোগ্য সংখ্যা নয়

কি এর পাওয়া যাবে এক্স গুলো কি মধ্যে পাওয়া যাবে কয় গুলো কি মধ্যে পেতে হবে যেখানে আমরা একটা করে ক্রমজোড়ে x আর y করে 2 এর সমান হবে তো আমরা q দেওয়া আছে -2 -1 0 1 2 তাহলে a से বর্ণিত প্রদত্ত শর্ত এটাকে আমরা শুধু y এর মান বের করে নিব তো y করতে গেলে দেখো x কে আমরা যদি পার করে দিই তাহলে কি হয় 2 মাইনাস এক্স তো যেহেতু এখানে মাইনাস ওয়াই হয়েছে এটাকে যদি আমরা উলটিয়ে দিই এটাকে গেলে এখন আমরা প্রত্যেক এক্স বিলংস টু কিউ এর জন্য অর্থাৎ মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এর জন্য y এক্স মাইনাস টু এর মান নির্ণয় করবো তাহলে এক্স গুলো আমরা কোথায় পাবো এক্স এর মান মানগুলো পাবো কি আছে মাইনাস 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 টু টু কিউ এর কি কি আছে ওয়ান ওয়ান জিরো তাহলে এখানে যদি মাইনাস টু বসাই এক্স এর মান তাহলে মাইনাস টু মাইনাস টু মাইনাস ফোর হবে আবার এখানে যদি আমরা মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি হবে আবার এখানে যদি আমরা শূন্য বসাই তাহলে শূন্য থেকে মাইনাস টু মাইনাস টু থাকবে আবার যদি আমরা এখানে ওয়ান বসাই তাহলে ওয়ান মাইনাস টু মাইনাস ওয়ান হবে এখন লক্ষ্য করো বলা হচ্ছিল যে কুমজুরের এক্স গুলো আমরা পাবো কিউ এর মধ্যে আমরা কিউ থেকে নিয়েছি এক্স গুলো চারটা উপাদান এবং ওয়াই গুলোও বলা হচ্ছে এটা কিউ এর মধ্যে থাকবে আমরা দেখি মাইনাস চার কিউ এর মধ্যে আসে নাই তার মানে এটা চলবে না এটা চলবে না বলতে এই চলবে না একটা উপাদান নাই তার মানে এই মাইনাস থ্রি নাই যার কারণে এই কর্মজোরটা এস এর মধ্যে থাকবে না মাইনাস টু আসে তাহলে এই কর্মজোর হবে মাইনাস ওয়ান আসে তার মানে এই কর্মজোর চলবে তার মানে আমরা যেহেতু লিখতে পারি মাইনাস ফোর তাহলে থাকবে কি কি থাকবে জিরো মাইনাস টু থাকবে এস এর মধ্যে ওয়ান মাইনাস ওয়ান থাকবে এখানে ড্রোমের নির্ণয় করতে বলা হয়েছে এটা ড্রম হবে ড্রোম ডোমেন নির্ণয় করতে বলা হয়েছে তার ডোমেন হচ্ছে আমরা জানি ক্রোমোজোম সেটের প্রথম উপাদানগুলো ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ সে হিসেবে জিরো ওয়ান এটা হচ্ছে ডোমেন তো আর এই যে মাইনাস টু মাইনাস ওয়ান এটা হলো রেঞ্জ তো আমাদের যেহেতু শুধু ডোমেন নির্ণয় করতে বলা হয়েছে তাই ডোমেন জিরো ওয়ান ডোমেনের সেট এটি এরপরের প্রশ্ন দেখাও যে এফ অফ টি স্কোয়ার ইকুয়াল এফ অফ টি ইনভার্স টু তো এটা অর্থ হচ্ছে এফ অফ এম আমাদের দেওয়া আছে এখানে যদি আমরা টি স্কোয়ার বসাই তাহলে এম অবস্থানে সব টি স্কয়ার হবে এখানেও আমাদের টি স্কোয়ার হবে এবং এখানেও টি স্কোয়ার হবে এবং বাকি পাওয়ার গুলো সব ঠিক থাকবে এবং এফ অফ ইনভার্স টু যদি এফ অফ ইনভার্স টু বসাই তাহলে এগুলো সব টিন ইনভার্স টু হবে এই দুটি পরস্পর সমান হবে এটা দেখাইতে হবে তো আমরা দেওয়া আছে কিন্তু আমাদের পক্ষ কি দেওয়া আছে বামপক্ষ দেওয়া আছে এফ অফ টি স্কোয়ার এফ অফ টি স্কোয়ার হলে কি হবে এই যে এগুলো টি অবস্থানে যা এগুলো সব স্কোয়ার এখানে সব টি স্কোয়ার বসাই দেবো সব টি স্কোয়ার বসতে আমরা যেখানে এম ছিল এখানেও আমরা বসাইতে পারি টি স্কোয়ার এখানে এফ অফ টি করে নিছি তো যাই হোক এই যে স্কোয়ার এবং কিউব গুণ করলে হয় টি টু দি পাওয়ার সিক্স স্কোয়ার এবং পাওয়ার সিক্স এই দুটি গুণ করলে হয় টি টু দি পাওয়ার টুয়েলভ এবং এখানেও এই দুটি গুণ করলে হবে টি টু দি পাওয়ার সিক্স এটি আমাদের বামপক্ষ

এখানে হবে টি পাওয়ার সিক্স এবং শেষে হবে ওয়ান এটা কেন হচ্ছে আমরা যদি এই ওয়ানের নিচে ওয়ান আছে সেটা দ্বারা এই লসাগুকে যদি ভাগ করি ট্রিটুটি পর টুয়েলভ থাকবে সেটা ওয়ানের সাথে গুণ হয়ে এখানে হবে এবং দ্বারা টি যদি এই যে টি পাওয়ার সিক্স এটা দ্বারা যদি আমরা এই পাওয়ার টুয়েলভ লসাগুকে ভাগ করি ভাগ করলে পাওয়ার বিয়োগ হয় এবং এখানে আছে বারো পাওয়ার আর এখানে ছয় পাওয়ার বিয়োগ করলে ট্রি পাওয়ার সিক্স থাকবে সেটাই ওয়ানের সাথে গুণ হয়ে টি টু তু সিক্স

আমরা জানি ভাগ থাকলে পাওয়ার হয় তাহলে এইটা আমরা এখানে এসে বিয়োগ করে দিব তাহলে কি পাবো টুয়েলভ বামপক্ষ এবং ডান পক্ষ প্রমাণিত অর্থে এফ অফ টি স্কোয়ার ইকুয়াল টু এফ অফ টি ইনভার্স টু সমান দেখানো হলো